হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে যান আমি সরকারি হসপিটালে ডাক্তার দেখাতে তো এখানে আমি প্রেসক্রিপশান নিয়ে নেবো এই যে কম্পিউটারে আগে কিন্তু লিখিত দিতে হবে এমনি এখন কম্পিউটারে বাই করে দিচ্ছেন এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছেন তারপরে আমি এই যে লাইন দিয়েছি ডাক্তার দেখাবার জন্য তারপর যে সামনে চলেছি ডাক্তারের সামনে মানে আর কয়জন আছে তারপর আমি কিন্তু দেখাব তো কেন আমরা কিসের জন্য এসছি ডাক্তার দেখাতে কি কারণের জন্য সবটাই বলবো ভিডিওতে তার আগে আমি এখন ডাক্তারটা দেখিনি তারপর সব কথা হবে ডাক্তার দেখিয়ে তারপর আমাদেরকে ইউরিন টেস্ট করতে বলেছিল ইউরিন টেস্ট করালাম তারপর আবার ওষুধ লিখে দিলেন ডাক্তারবাবু তারপরে এই যে ওষুধের দোকানে চলে এলাম মানে ওষুধ নিতে তারপর ওষুধ নেওয়া হয়ে গেলো তারপর এখানে এই যে ওয়াটার এটিএম তো এখানে আমার বল বলছে জল নেব ফিল্টার খাওয়ার জল আর নিয়েও যাবো বলছে বাড়ি আর দেখুন দু টাকা কয়েন ভরছে দু টাকা দু টাকায় কতটা জল হয় দেখছি মানে দেখাবো আপনাদেরকে আর এই যে আমি এই টোটোটার সামনে দাঁড়িয়েছি এখানে ওয়াটার এটিএমের সামনেই দাঁড়িয়েছে আর এটা কিন্তু হসপিটালেই এটা মানে ওয়াটার এটিএমটা আর এই যে আমার পরে জল নেওয়া হয়ে গেছে দু টাকা কয়েনে ভরেছিল আর এই যে এতটা জল তো বোঝে খাবো জল ও ঠান্ডা জল নিল কিন্তু নর্মাল জল আছে গরম জলও সব রকমের পাওয়া যায় কিন্তু দু টাকা দিয়ে ও ঠান্ডা জল নিলো নিয়ে খেয়ে দিল তারপর আমরা যাচ্ছি সোনার দোকানে চলুন শেয়ার করবো কী কিনছি আমরা এই যে চলে এলাম সোনার দোকানে আর এইখানে সোনার আংটি কিনবো আমরা তো দেখছি অনেক রকমের জিনিস আছে খুবই ভালো লাগছে সবগুলোই আর এই যে আংটিগুলো দেখছিলাম এটা কিন্তু আমাদের জন্য না একজন মানে অন্যজন আমাদেরকে কিনতে দিয়েছিলো তো সেজন্য ডাক্তার দেখানোর পর তারপর আমরা চলে এলাম সোনার দোকানে এই যে দাম দর হচ্ছে এই ইয়েগুলো সোনার আংটিগুলো তো আমি দেখছিলাম আর যেগুলো একটু কমের মধ্যে খুঁজছিলাম তো যেগুলো কমের মধ্যে খুঁজছিলাম সেগুলো ছোটো কিন্তু হবে না সাইজ দিয়েছে আমাদেরকে আর এই যে পলাগুলো আমি দেখতে পেলাম এগুলো বার করতে বললাম এই যে প্রথম একটা যেটা আমি দেখলাম সেটা কিন্তু হাজার টাকায় আর এই যে ধরে আছে এটা সোনার সোনার পোলা বাঁধা তো এটা হচ্ছে আঠারোশো টাকায় তো বিশ্বাস করতে পারছি না যে এগুলো সোনা কি না মানে বিশ্বাস করতে পারছি না যে সোনা কি এক হাজার টাকাও পাওয়া যায় আঠারোশো টাকাও এটা মানতে পারছি যে আঠারোশো টাকা হতে পারে এক হাজার টাকায় সোনা পাওয়া যায় তো যাই হোক আমার পছন্দ হয়েছিল বললাম নেব অন্য দিন বললাম এরকম বলে রেখে দিলাম তো ভালোই আছে সোনাগুলো আর এই যে আংটিটা নিলাম আর দেখে দেখিয়ে দিচ্ছে একটু খুলে বড়কে বললাম খুলো তো একটুকু এই যে দেখুন এটা আমাদের নেওয়া হয়ে গেছে বিল করে দিলেন আমাদেরকে আর এই যে একটা প্যাকেটও দিলেন ব্যাগ ব্যাগ ছোটো ব্যাগে আর কি তারপর চলে এলাম আমরা এই যে তারপর মিষ্টিও দিয়েছিলো আমাদেরকে মিষ্টি আর একটা ক্যালেন্ডার দিয়েছিল পয়লা বৈশাখ সেজন্য আর পয়লা বৈশাখের দিনে আমি আমরা গিয়েছিলাম আর কি ডাক্তার দেখাতে হসপিটালে সরকারি হসপিটালে আর এই দেখুন এখানে ক্যালেন্ডার ফটো তারপর আংটিটা দিলো আংটিটা তো কিনলাম তার সাথে ফটো পেলাম মিষ্টি পেলাম আর এখন চলে যাচ্ছি বাড়ি যাব এবার এ দেখুন খুব রোদ দিচ্ছে সেজন্য চশমা পরে নিলাম তারপর চলে এলাম বাড়ি যে দেখুন মিষ্টি আর ক্যালেন্ডার আংটি সবটাই তো যারা আমাদের কিনতে দিয়েছিল তাদেরকে দিয়ে দিলাম আর আজকে দেখুন রাত্রেবেলায় একটা সাপ বেরিয়ে গেছে আমাদের সালে তো এটাই দেখছিলাম মানে অনেক মারি না যে কোনো সাপ যদি বেড়ে যায় তেড়ে দিই তাকে তো সাপ আমরা মারি না সেই জন্য এই সাপটায় কিন্তু জল ঢালছি যেতে বলছি মানে যাচ্ছে না এখানে চুপ করে কিন্তু আছে সাপটা দেখতে পাচ্ছেন আমার ভয় লাগছে সামনে যেতে পারছি না সাপটা এই যে দেখুন এত বড়ো সাপটা যেদিকে জল যায় সেদিকে তাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু যাচ্ছিলো না তারপর আমার একটা দেওয়া এলো ও লাঠি করে খুঁচে দিলাম তারপর চলে গেলাম আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো কেমন লেগেছে আপনাদেরকে লাইক করে শেয়ার করা অবশ্যই জানিয়ে দেবেন